ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন আরেকটি ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো এই তিনটি সার্কিট নিয়ে, এদের প্রাইস, কাজ, কোয়ালিটি এবং কোনটা ইউজ করা বেটার হবে এই বিষয়ে কথা হবে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমেই যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি একটি বেস টোন সার্কিট অথবা একটি টোন কন্ট্রোলার বা প্রি অ্যাম্প যেটাই বলেন, আসলে খুবই ভালো কোয়ালিটির। এটিতে চারটি ভলিউম কন্ট্রোল আছে সাউন্ড, বেস, ট্রিপল অ্যান্ড মিড কন্ট্রোল করার জন্য এবং পিসিবি কোয়ালিটিটি বেশ ভালো। এটার সব থেকে যে মেইন বিষয় সেটি হলো এটি চারটি অপ অ্যাম্প বা চারটি আইসি দিয়ে করা, যার কারণে এটি সাউন্ড কোয়ালিটি বেশ ভালো মতোই বুস্ট করতে পারে। আসলে এই আইসিগুলোর কাজ হলো কম ফ্রিকুয়েন্সিকে অনেক হাই ফ্রিকুয়েন্সিতে কনভার্ট করা, যার ফলে আমাদের অল্প পাওয়ারের অ্যাম্প্লিফায়ারগুলোতেও বেশ ভালো সাউন্ড পাওয়া যায়। এবং এই সার্কিটটির প্রাইস অ্যারাউন্ড 100 থেকে 120 টাকার মতো। এরপরে যে সার্কিটটি, এটি হলো একটি মাইক অ্যান্ড ইকো কন্ট্রোলার। এই সার্কিটটি দিয়ে আপনি দুইটি মাইক্রোফোন ইউজ করতে পারবেন এবং মাইক্রোফোনের ভলিউম এবং ইকো কন্ট্রোল করতে পারবেন। এটিতে প্লাস মাইনাস 6 থেকে 12 ভোল্ট সাপোর্ট করবে এবং আপনি স্টেরিও আউটপুট পাবেন। এখন যে সার্কিটটি দেখাবো এটি খুবই ভালো মানের এবং সচরাচর পাওয়া যায় না। এই সার্কিটটির একটি ডিটেলস ভিডিও আমি করে রেখেছি, আই বাটনের লিঙ্ক আসবে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। সো এই সার্কিটটি আসলে ইউজ করা হয় প্রধানত কারোকের জন্য। কারোকে বলতে যেটি বোঝায়, আপনি একসঙ্গে একটি অডিও ইনপুট নেবেন এবং সেই অডিও ইনপুটের সঙ্গে আপনি মাইক্রোফোনও মিক্স করতে পারবেন, মানে আপনি একদিক দিয়ে গান চালাতে পারবেন এবং অন্যদিকে আপনি মাইক্রোফোনেও কথা বলতে পারবেন অথবা গান গাইতে পারবেন। কিন্তু আপনি যদি এই দুইটি সার্কিট একসঙ্গে ইউজ করেন তাহলে কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন না। আপনি এই দুইটি সার্কিট আলাদা আলাদাভাবে পাওয়ার দিয়ে যদি দুইটি আউটপুট কানেকশন ডিরেক্টলি আপনার অ্যাম্প্লিফায়ারে ইউজ করেন তাহলে কিন্তু আপনি মাইক্রোফোন, টোন কন্ট্রোলার দুইটি একসঙ্গে ব্যবহার করতে পারবেন না, এটি কাজ করবে না। হয়তোবা আপনার মাইক্রোফোন ইউজ করা বন্ধ করতে হবে এবং যদি মাইক্রোফোন ইউজ করতে চান তাহলে আপনি কোনো অডিও ইনপুট দিয়ে টোন কন্ট্রোলারটি ইউজ করতে পারবেন না। কিন্তু এই বোর্ডটি আসলে ওই দুইটি বোর্ডের কম্বিনেশনে তৈরি এবং এটির দামও কিছুটা বেশি। এটিতে আপনি সেন্টার ট্যাপড যে ট্রান্সফরমার রয়েছে, যেমন 12012, এটি 12 ভোল্ট ইনপুট করতে পারবেন এবং ইনপুট, আউটপুট এবং বাকি সব ইনফরমেশন আমি আনবক্সিং ভিডিওতে বলেছি, আপনারা ওটা দেখে আসতে পারেন। সো আপনার যদি ইচ্ছা থাকে আপনি একটি কারোকে সিস্টেম করবেন অথবা গান চালাবেন একই সঙ্গে মাইক্রোফোন ইউজ করবেন তাহলে আপনার এই সার্কিট বোর্ডটি নিতে হবে। সো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।